إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كتاب الآن أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর বিধান জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত করেছেন এবং তার রাসূলের বাণী শোনার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা, আমার আমাদের সৃষ্টির উদ্দেশ্য সবাই আমরা জানি, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত বাস্তবায়ন করা। এই সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা বা আল্লাহর আনুগত্য করা তখনই সম্ভব হবে যখন কেউ আল্লাহর সানু কোন ক্ষেত্রে কি চান, কি পছন্দ করেন, কোন ক্ষেত্রে কি অপছন্দ করেন সেটা অবশ্যই জেনে নেয়। কারণ আমরা আল্লাহকে দেখতে পাই, সুতরাং আল্লাহ কি চান না চান সেটা আমাদের পক্ষে জানা সম্ভব স্বাভাবিকভাবে নয়। একমাত্র একটা পন্থা ছাড়া, সেটা আছে রাসূল আকরাম সাল্লামের মাধ্যম ছাড়া। কারণ রাসূল আকরাম সাল্লামের কাছে ওহী আসতো, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ কি কাজ করলে আল্লাহ খুশি হন, কি কাজ করলে আল্লাহ নাখুশ হন, সেগুলো বলে দিয়েছেন। এবং সেটা মৌলিকভাবে নাজিল করা হয়েছে কোরআন মাজিদের মধ্যে, যে কোরআন মাজিদ হচ্ছে সংবিধানের মতো, যেখানে মৌলিকভাবে সকল বিষয় আপনার উল্লেখ করা হয়েছে। এই কারণে কোরআনকে বলা হয় তিবিয়ানা লিকুল্লি শাই, যে প্রত্যেক জিনিসের বর্ণনা এখানে রয়েছে। কিন্তু এই বর্ণনাটা বিস্তারিত নয়, কারণ রাসূল আকরাম সাল্লামের পরে এত আপনার শতাব্দী চলে যাচ্ছে এবং আরও কত শতাব্দী যাবে কেউ আমরা জানি না। সুতরাং এই দীর্ঘ সময়ের জন্য বিস্তারিতভাবে কোনো বইতে লেখা এটা সম্ভব না। এই কারণে মৌলিকভাবে কোরআন মাজিদের মধ্যে সকল বিষয়ের ইঙ্গিত রয়েছে এবং সেটার ব্যাখ্যা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। এই কারণে কোরআনকে যদি আমরা বুঝতে আমাদের বুঝতে হয়, তাইলে হাদিসের স্বর্ণাপন্ন হতে হবে এবং কোরআনের যদি হাদিসের সত্যিকার অর্থে ব্যাখ্যা জানতে হয়, সাহাবায়ে কেরামের স্বর্ণাপন্ন হতে হবে। কারণ তারাই সত্যিকার অর্থে কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণভাবে তারাই জেনেছেন। এই কারণে কোরআন মাজিদ যখন মুসলমানদের জন্য প্রথম উৎস, কারণ ইসলামের মধ্যে দুটি উৎস আছে প্রধান, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিলু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে গেলাম, যে দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার সুন্নাহ। সুন্নাহ বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত আদর্শকে বোঝানো হয়, সেইখানে আপনার বিশুদ্ধ হাদিসে বোঝানো হয়, সেখানে অশুদ্ধ থাকে না। কারণ শূন্য মানে আদর্শ, কোনো ব্যাপার আদর্শে রূপান্তরিত হতে হলে বিশুদ্ধ সূত্রে সেটা অবশ্যই পেতে হয়। এই কারণে শূন্য হাদিসের মধ্যে শূন্য বলা হয়েছে, হাদিস শব্দ বলা হয়নি। কারণ শূন্যের মধ্যে শূন্য প্রমাণিত হয় হাদিস দ্বারা, আর হাদিসটা বিশুদ্ধ না হলে শূন্য প্রমাণিত হয় না। শূন্য অনেকে দাবি করে, আমাদের দেশে অনেক অনেক বিষয় নিয়ে সুন্নার দাবি করে, কিন্তু সেটা আসলেই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং সুন্নাও আপনার সঠিকভাবে যাচাইযোগ্য। যাই হোক, আমাদের যখন প্রথম উৎস আছে কোরআন মাজিদ, সুতরাং এই কোরআন মাজিদকে আমাদের নিজের করে নিতে হবে। কারণ এই কোরআন মাজিদ হচ্ছে বরকতময়, কোরআনের সাথে যত আমাদের সম্পৃক্ততা বাড়বে ততই আমাদের জীবনে বরকত নেমে আসবে এবং আমরা যেই কোনো ঝামেলা থেকে দূরে থাকতে পারব। বিশ্বের বুকে যেই ব্যক্তি কোরআন মাজিদকে গুরুত্ব দিয়েছে, কোরআন মাজিদ
পড়তে শিখেছে এবং কোরআন মাজিদের অর্থ জানতে চেষ্টা করেছে এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করেছে সেই ব্যক্তি অবশ্যই শিরিক বেদাত থেকে অনেক দূরে রয়েছে আর যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই যার সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই সেই ব্যক্তি আপনার শিরিকের সাথে কুফরের সাথে বেদাতের সাথে জড়িত হয়ে পড়েছে এই কারণে কোরআনকে সর্বপ্রথম আমাদের গুরুত্ব দিতে হবে কারণ এই কোরআন মাজিদ কিয়ামতের দিবসে আমাদের সুপারিশকারী হবে কারণ প্রত্যেকের কিয়ামতে যখন আটকা পড়ে যাব তখন সুপারিশকারীর দরকার হবে আর এই কোরআন মাজিদ সেদিন সুপারিশ করবে রাসূল বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিআন লিআসহাবি যে তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো কারণ এই কোরআন মাজিদ তোমাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিবসে এবং অন্য হাদিসের মধ্যে রয়েছে দুটি একসাথে বলা হয়েছে আল কোরআন আসিয়ামুল কোরআন ইয়াসমাআনি লিআবদি ইয়াউমুল কিয়ামা যে কোরআন এবং সিয়াম এই দুইটা কিয়ামতের দিন একজন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন বলবে যে মানাতুহুম আন্নাহুম ফিল্লাইল যে আমি তাকে রাত্রে ঘুম যেতে বাধা দিয়েছি সে কোরআন পড়েছে এই কারণে সে ঘুম যেতে পারে নাই পুরো নিজের ইচ্ছা মতো সুতরাং ফাসাফিনি ফি এই কারণে আপনি আমার সুপারিশ তার ব্যাপারে গ্রহণ করুন তখন আল্লাহ জাল্লাহু সুবহানাহু তার সুপারিশ হ্যাঁ ওই ব্যক্তির ব্যাপারে গ্রহণ করবেন এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউ আয-যাহরাওয়াইন সূরাতুল বাকারাত ওয়া সূরাত আল ইমরান ফাইন্নাহুমা তুহাজানি আন সাহিবিহিমা ফায়ুদখিলানিহি আল জান্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সূরা বাকারা এবং সূরা আল ইমরান বেশি বেশি পড়ার চেষ্টা করো আর এবং এই দুইটাকে আল্লাহ রাসূল বলছে আয-যাহরাওয়াইন মানে ফুল সমতুল্য ফুল যেরকম সুন্দর এরকম এই দুইটাকে ফুলের সাথে তুলনা করা হয়েছে যে এই দুইটার গুরুত্ব দিবে কেন বলে যে এই দুই সূরা কিয়ামতের দিবসে আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে তোমাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য আল্লাহ রসানো থেকে এবং পরিশেষে এই দুটি সূরা আল্লাহর সাথে তর্ক করে শেষ পর্যন্ত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে সুতরাং সূরা বাকারা এবং আল ইমরানের গুরুত্ব অনেক বেশি এমনকি সূরা বাকারা সম্পর্কে ভিন্ন আরেক জায়গায় বলা হয়েছে রাসূল আকরাম বলেছেন যে ইন্না সূরাতুল বাকারা বাকারাতি আখদুহা বারাকা ওয়া তারকুহা হাসরা ওয়ালা ইয়াসতিউহা আল বাতালা রাসূল আকরাম বলেন এই সূরা বাকারা সেটাকে তোমরা গ্রহণ করবে কারণ এই সূরা বাকারা তোমরা যদি গুরুত্ব দাও তাহলে সেটা তোমাদের জন্য বরকত বয়ে আনবে এই সূরা বাকারা যদি পরিত্যাগ করো তাহলে তোমাদের আফসোসের কারণ হবে এবং এই সূরা বাকারা কখনো যারা জাদুকর রয়েছে তারা সহ্য করতে পারে না এই কারণে কেউ যদি জাদুতে আক্রান্ত হয় সূরা বাকারাই তার জন্য সর্বশ্রেষ্ঠ চিকিৎসা সূরা বাকারা পড়ে যদি পানিতে দম করা হয় এবং ষাটটা বরের পাতা দিয়ে ওই পানির মধ্যে তারপরে গোসল করা হয় তখন তার আপনার জাদু সেরে যায় এই কারণে রাসূল বলছেন ওয়ালা ইয়াসতিউল বাতালা যে সূরা বাকারা কখনো জাদুকর সহ্য করতে পারে না তাইলে জাদুর নিরাময় এই সূরা বাকারার মধ্যে রয়েছে এই কোরআন মাজিদ কেউ যদি নিজের জীবনে ধারণ করে তার জীবনটা বরকতময় হবে এই কারণে প্রত্যেকে ছোট থেকে নিজ বাচ্চাকে অবশ্যই কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে দিন যত বাড়ছে মানুষ আপনার ছোট বাচ্চাদেরকে এখন কোরআনমুখী করে না অনেকে দেখা যায় যে কিন্ডার গার্টেন ইত্যাদি আসে সকাল থেকে পড়ালেখা চালু হয়ে যায় কোরআনের সাথে সম্পর্ক নেই অথচ আমাদের এই অত্র অঞ্চলগুলো একসময় প্রসিদ্ধ ছিল যে সকালবেলা কোরআন পড়া বাধ্যতামূলক ঘরের বউরা মায়েরা কোরআন পড়ে তারপরে কাজ শুরু করতেন কিন্তু এখন দিনে দিনে কমে যাচ্ছে আপনার মুক্তবের গুরুত্ব কমে যাচ্ছে এখন অথচ এই মুক্তবের মাধ্যমে অনেকে কোরআন শিখেছেন এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য ছিল এই সমস্ত অঞ্চলের কিন্তু সেটা নেই এখন আগের যুগে এমন পাওয়া যেত না যে আপনার একজন কোরআন মাজিদ পড়তেই জানে না হ্যাঁ এক সময় কিন্তু এখন অনেক পাওয়া যায় যে কোরআন মাজিদ পড়তে জানে না এটা কখনো ঠিক হয় এই কোরআন মাজিদ অবশ্যই আমাদেরকে নিজে শিখতে হবে এবং অন্যকে শিক্ষা দিতে হবে কারণ এই কোরআন মাজিদের যত আলোচনা হবে ততই বরকত আসবে এমনকি কোরআন মাজিদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু মানুষ যদি একত্রিত বসে কোরআন মাজিদ নিয়ে আলোচনা করে সেখানে চারটার ফায়দার কথা বলেছে সর্বোচ্চ পাঁচটার কথা রাসূল বলেছেন মুস্তামা আকুম ফি বাইতি মুয়াতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইতাদারসুনাহু ফিমা বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালাঈকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহ রাসূল আকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিছু সংখ্যক ব্যক্তি যদি কোনো মসজিদে অবস্থান করে কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং কোরআন নিয়ে আলোচনা করে তখন আল্লাহ জাল শানু কয়েকটা ফায়দা দিবেন এক নম্বর আছে নাজলাত আলাইহিমুস সাকিনা যে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল হবে অন্তর শান্ত হয়ে যাবে যেই ব্যক্তির কোরআনের সাথে সম্পর্ক হবে তার অন্তরে প্রশান্তি আসবে নতুবা প্রশান্তি আসবে এই কারণে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যে আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে আর সর্বোচ্চ আল্লাহর জিকির হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা সুতরাং কোরআনের সাথে সম্পর্ক হলে অবশ্যই সাকিনা অন্তরের প্রশান্তি আসবে এই কারণে কোরআন মাজিদের আলোচনা হলে একত্রে বসে তখন আল্লাহ সাকিনা নাজিল করেন প্রশান্তি নাজিল করেন এবং বলছেন ওগাশিয়াতুম রাহমা এবং আল্লাহর রহমত ওই মানুষগুলোকে বেষ্টন করে রাখে ওয়াহাফাতুমুল মালাইকা এবং ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে রাখে বলছে ওয়াদাকারুমুল্লাহ ফী মান ইনদা চতুর্থ যেটা সেটা হচ্ছে আল্লাহ জাল শানু এদেরকে নিয়ে তার নিকটতম ফেরেশতাদের সাথে আলোচনা করেন আচ্ছা আমাদের আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি সাধারণ আল্লাহ হচ্ছেন মহান সুতরাং কারোর সম্পর্ক যদি আল্লাহ তার কাছের ফেরেশতাদের সাথে আলোচনা করে এটা কি গর্বের বিষয় না আরে দুনিয়ার একজন প্রধানমন্ত্রী যদি অন্য কোন নেতার সাথে একজনের এক এলাকার কোনো একজনকে নিয়ে আলোচনা করে তাহলে তো তার গর্বের বিষয় যে আমার কথা মনে আছে নাকি হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আমাকে কোরআন পড়ো যে আল্লাহ বলেছেন হ্যাঁ তোমার থেকে কোরআন শোনার জন্য তখন উনি আশ্চর্য হয়ে গেলেন উনি বললেন আসাম্মানি আল্লাহ যে আল্লাহকে আমার নাম ধরে বলছিল আপনাকে বলেছে অবশ্যই বলেছে মানে তার আশ্চর্য লাগছে যে আমি আবু মুসা সাধারণ মানুষ আল্লাহ আবার আমার নাম ধরে বলবেন হ্যাঁ যে আপনাকে আমার থেকে কোরআন শোনার জন্য এটা তো একটা খুব খুশির খবর এই কারণে কোরআনের মজলিস হইলে তাদেরকে নিয়ে আল্লাহ জাল শানু তার কাছের ফেরেশতাদের সাথে আলোচনা করেন এবং সর্বশেষ কোরআনের বৈঠকের লাস্টের যে ফায়দা সেটা হচ্ছে যখন মানুষগুলো এখান থেকে উঠে যায় তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে কুমু মাগফুরান লাকুম যে তোমরা উঠে যাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে বিরাট বিষয় এক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে যে আপনার একজন ব্যক্তি ওই মজলিসে এসেছিল অন্য কোনো কাজে পাশ দিয়ে যাচ্ছিল ওদের সাথে বসে গেছে হ্যাঁ ফেরেশতা বলতেছিল এই লোকটা তো কোরআনের মজলিসে ইচ্ছাকৃত আসে নাই যাইতেছিল হঠাৎ লজ্জায় বসে গেছে যেখানে কেন বৈঠক হচ্ছে এই কারণে বলছে একে কি ক্ষমা করা হবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ বলছেন লা ইশকা বিহি জালিসুহুম লা ইশকা বিহিম জালিসুহুম বলা হচ্ছে যে এই লোকগুলো এত ভালো মানুষ এদের সাথে যদি অল্প সময়ের জন্য কেউ বসে সেও কি আপনার বঞ্চিত হতে পারে না একেও ক্ষমা করে দেবে হ্যাঁ তাহলে সবাই ক্ষমা প্রাপ্ত হবে তাহলে কোরআনের বরকত কতটুকু দেখলেন যে যেই কোনো মজলিসে কোরআনের আলোচনা হয় সেটাও বরকতময় হয়ে দাঁড়ায় সুতরাং এই কোরআনটা আসলেই বরকতময় কিন্তু এই বরকত আমরা বেশি করে পাবো কখন যদি উদ্দেশ্যের পানে আমরা অগ্রসর হই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ এই কারণে বলেছেন কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতি ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ জাল শানু বলেছেন এই কিতাব আপনার উপর আমি নাজিল করেছি বরকতময় করে যে কোরআনটা কি বরকতময় কোরআনে বরকত রয়েছে কেন নাজিল করেছেন বরকতময় করে বরকত কিভাবে পাওয়া যাবে বর্জেলিয়া দব্বরু আয়াতে যেন এই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা হয় তাইলে কোরআনের নাজিল বরকত কখন আপনার বেশি আকারে পাওয়া যাবে যদি কোরআনকে নিয়ে কি গবেষণা করা হয় কোরআনে কী বলেছে সেটা জানার চেষ্টা করা হয় সবসময় এই চেষ্টা থাকলে তাইলে বরকত ব্যাপক আকার ধারণ করবে ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব এবং আল্লাহ বলছেন যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে তাইলে তার জীবন বরকতময় হবে শুধু একবারে ধরে কোরআন মাজিদ একটু অনেক আছে কোরআন মাজিদ ধরে কি করে আপনার চুমো দেয় কিন্তু কোরআন পড়ে ঘরের মধ্যে রাখে অনেকেই যে দিয়ে কল্পকাহিনীও বানায় মানে পড়ার প্রতি উৎসাহিত করে না যে কোরআন দেখে চুমো দিলেও জান্নাতে যাওয়া যাবে নাকি এরকম কিছু হ্যাঁ অনেকে বক্তব্যের মধ্যেও শুনায় না কোরআনের উদ্দেশ্য আছে লিয়াদাব্বারু আয়াতে যে কোরআন আয়াত নিয়ে গবেষণা করতে হবে আর সাহাবায়ে কেরামের জীবনটা এমন ছিল বলে বরকতময় হয়েছে নতুবা সাহাবায়ে কেরাম তো শিরকের উপর ছিল কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে যখন কোরআন মাজিদের সাথে সম্পর্ক গড়িয়েছেন এই কারণে তাদের জীবন বরকতময় হয়ে উঠেছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের অভ্যাস ছিল যে আমরা
যে কুন্না নাকরা ও আশরা আয়াত মিনাল কোরআন, যে আমরা দশ আয়াত করে কোরআন মাজিদ পড়তাম, রাসুলের কাছ থেকে দশটা দশটা করে আয়াত শিখতাম, দশটা আয়াত শিখার পর এগুলো মুখস্থ করতাম, এগুলোর অর্থ বুঝতাম এবং এটা নিজের জীবনে বাস্তবায়ন করতাম, তারপরে আরও দশ আয়াত শিখতাম। সুতরাং ওই পদ্ধতিতে যে আমরা যদি অগ্রসর হই আমাদের জীবনটাও বরকতময় হবে, কিন্তু আমরা তো সেই লাইনে যেতে চাই না। হ্যাঁ, আমরা যদি দশ আয়াত না পারি কমপক্ষে দুইটা তিনটা আয়াত পড়ি প্রত্যেক দিন। কোরআন মাজিদের আপনার অনুবাদ ব্যাখ্যা করা কোরআন মাজিদ আসে, তাফসির কোরআন মাজিদের কমপক্ষে অর্থ, তারপরে আরেক সময় দ্বিতীয়বার কিছু তাফসিরও পড়ব, প্রথমবার একটা ফোন করে যে কোরআন মাজিদ অর্থ সহ পড়ব, প্রত্যেক দিন তিনটা আয়াত বা পাঁচটা আয়াত করে সকালবেলা ফজরের পরে পড়ব। এটা যদি পণ করে কিছুদিন পরে দেখা যাবে খতম হয়ে গেছে, কোরআন মাজিদ অর্থ জানা হইলো, তাইলে তো আপনি মৌলিকটা জানলেন আল্লাহ কী বলতে চাইছিল। এইবার পরের বার আবার শুরু করেন, এবার একটু একটু তাফসির পড়া শুরু করেন, আরও ব্যাখ্যা বেশি জানার শুরু করেন, দেখবেন আপনার জীবনটা অবশ্যই বরকতময় হবে। যখন কোরআন বরকতময় সকালে আপনি বের হওয়ার আগে যারা কোরআন মাজিদ পড়তে পারি কোরআন মাজিদ পড়ার চেষ্টা করব, একটুখানি হলো, এক পৃষ্ঠ হইলো, দুই পৃষ্ঠ হইলো, কারণ অক্ষরে অক্ষরে নেই, এমন কোনো পুস্তক নেই বিশ্বের বুকে যেটা শুধু পড়লে না বুঝলেও সওয়াব দেওয়া হয় কোরআন মাজিদ ছাড়া, নাকি আর কিছু আছে? নেই। হাদিসের কিতাব যদি আপনি পড়েন না বুঝে না আমল করেন কোনো ফায়দা নেই, অক্ষরে কোনো নেকি নেই, একমাত্র কোরআন মাজিদের অক্ষরে নেকি দেওয়া হয়েছে। এই কারণে রাসূল আকরাম বলছেন মান কারা হারফা মিনাল কোরআনি ফালাহু বিহি হাসানা, কোনো ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর যদি পড়ে তাহলে তাকে একটা নেকি দেওয়া হবে, ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, এবং এই এককে এককে দশে রূপান্তরিত করা হবে। লা আকুলু আলিফ লাম মিম হরফ, রাসূল বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ, বলে যে তিনটা অক্ষর আলিফ লাম মিমের মধ্যে আছে, আলিফ লাম মিম তিনটা অক্ষর, তাহলে এই আলিফ লাম মিম বললে কয়টা নাকি হইলো, তিরিশটা নাকি হইলো। আচ্ছা, সৌদি আরবের যে সাফা কোরআন আছে এটার মধ্যে এক পৃষ্ঠের মধ্যে তিনশোর কাছাকাছি অক্ষর থাকে, আমাদের দেশে কতটা আমরা করে দেখে নেই, আপনার প্রত্যেকটা পৃষ্ঠে এতগুলো অক্ষর, তাইলে আপনি একটা পৃষ্ঠে যদি পড়েন কতগুলো আপনি সব পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনার সকলটা বরকতময় হয়, সকাল যদি বরকতময় হয় পুরো দিন বরকতময় হবে। এই কারণে সকালে কোরআনের সাথে সম্পর্ক গড়ানোর চেষ্টা করেন, বিশেষ করে আমাদের দেশে তো ফজর অনেকখানি দেরিতে পড়ে, দেরিতে পড়ার কারণে ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন কিছুক্ষণ, তারপরে দেখবেন কিছুক্ষণ পরে আপনার এরশাকের টাইম হয়ে গেল, এরশাকের টাইম হইলে এরশাকের নামাজ দুই রাকাত পড়লেন, দুই রাকাত পড়ার পরে আপনার কি একটা হজমরা সব পেয়ে গেলেন, তাহলে আরও বিশাল কাজ হয়ে গেল। তাইলে প্রত্যেক দিন যদি এরকম সকালবেলা আপনি শুরু হয় কোরআন দিয়ে, তাইলে পুরো দিনটাই বরকতময় হয়ে যায়। তো এই কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই বাড়াতে হবে। কিন্তু আমাদের সম্পর্ক কেমন, কোরআনের সাথে সম্পর্ক করলে কেমন হয় আর মানুষের আচরণ কেমন? রাসূল আকরাম সাল্লাম কোরআনের সাথে সম্পর্ক মানুষের চার ভাগে ভাগ করেছেন, যে চার জাতীয় মানুষ আছে কোরআনের সাথে তাদের আচরণ বিধি। রাসূল বলছেন মাসালুল মুমিনিন আল্লাযী ইয়াকরাউল কোরআন কামিস মাসালিল উতরুজ্জা, রাসূল বলছেন রিহুহা তাইয়িব ওয়া তামুহা তাইয়িব, বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইমানদার হয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করে, মানে চার জাতীয় মানুষের কথা বলা হচ্ছে, এক নম্বর কোনো মুমিন যদি তার ইমান আছে আবার কোরআন মাজিদও তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত রাসূল দিলেন কার সাথে, কামাসালিল উতরুজ্জা, উতরুজ্জার সাথে, যারা সৌদি আরব গেছেন এরা উতরুজ্জা ছিলেন, মানে লেবু আছে না লেবুর মতোই দেখা যায়, গ্রান্ড ট্রান কাছাকাছি একটু বড় সাইজের হয়, অনেকগুলো একটাই এক কেজি হয়ে যায় বা দুইটা এক কেজি হয়, এরকম উতরুজ্জা আরব দেশে পাওয়া যায়, খুব বেশি গ্রাম এবং খেতেও মজা আছে। তো রাসূল বললেন এটা হচ্ছে একজন ইমানদার যদি কোরআন পড়ে তার থেকে গ্রাম বাইরে, হ্যাঁ, এবং পাশাপাশি এবং তার জীবনটাও সফল হবে। বললেন যে উতরুজ্জার মধ্যে যেরকম খাইতেও মজা গ্রামও আছে এরকম। বলছে ওমাতুল মুমিনিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, বলে যে ওই ব্যক্তি যার ইমান আছে কিন্তু কোরআন পড়ে না, আমাদের মধ্যে এর বেশিরভাগ মানুষ আমরা কোরআন পড়ি না ইমানদার, বলে যে তার দৃষ্টান্ত কার সাথে, বলছে কামিসলিত তামরা, খেজুরের মতো তার দৃষ্টান্ত, খেজুরের সাথে তার দৃষ্টান্ত, বলে যে তামুহা তাইয়িব ওয়া রিহা লাহা, খেজুরের কোনো গ্রাম হয় না কিন্তু খেজুর মজা আছে খাইতে, নাকি? সুতরাং ইমানদার যখন ইমান আছে এই কারণে মানে সে কল্যাণকর, পরকালে কাজে আসবে তার ইমান, কিন্তু এর থেকে কোনো গ্রাম বাইরে হবে না, খেজুরের কোনো গ্রাম যেরকম নাই এর থেকে কোনো গ্রাম বাইরে হবে না, ঠিক না?
আর তৃতীয় নম্বর হচ্ছে ওমাথেলুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন কাররাইহানা, বলে সে একজন মুনাফিক যার ঈমান নাই, সেও যদি কোরআন পড়ে তার থেকে গ্রাম বাইরে হবে। কয় যে তার তুলনা হয়েছে আপনার কিসের সাথে, তুলসী পাতার সাথে তুলনা করছেন, আরবিতে এটাকে রায়হান বলে। আমাদের দেশে কিন্তু এগুলো হিন্দুরা ব্যবহার করে, যার কারণে আমরা এগুলোর খবর রাখি না, কিন্তু তুলসী পাতার ভালো গ্রাম না। আরব দেশে অনেক মসজিদের সামনে অনেকে এই যে তুলসী পাতা আনি রাখে একটু গ্রাম পাওয়ার জন্য, ঠিক না? কারণ ওই দেশে তো পূজা পাঠ চলে না। কিন্তু আমাদের দেশে কিছু জিনিস আমরা আলেমরা নাজায়েজ বলে এই কারণে যেন সাদৃশ্য না হয়, কারণ হাদিসের মধ্যে আসে মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, কেউ যদি বিজাতীয় কারোর সাথে কোনো কাজে কারবারে মিল রাখে তাদের মধ্যে পরিগণিত। এই কারণে আমাদের দেশে যেমন পাঁঠা খায় না, পাঁঠা খাওয়া কিন্তু জায়েজ নাকি? আরে পাঁঠা, কিন্তু আমাদের দেশে কেন খায় না? কারণ হচ্ছে পাঁঠা আপনার কি হিন্দুরা জবাই করে, পাঁঠার বলি দেয় এই জন্য। এই যে তুলসী পাতা এগুলো কেন আমরা ব্যবহার করি না? কারণ এইগুলো পূজা করে হিন্দুরা এই জন্য। কিন্তু রসুল এখানে সেটার সাথে তুলনা করলেন, বলেন যে একজন মুনাফেক তার ইমান নাই, ইমান নষ্ট, তারপরেও যদি কোরআন পড়ে বলে যে রায়হানের মতো সুগন্ধি বাইরে থাকে কি, তারপরেও লাভ, তারপরেও লাভ। আর বলছে ও মাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালি আল হামদারা, বলছে যেই মুনাফেক তার ইমানও নাই কোরআনও পড়ে না, তার সাথে তুলনা হচ্ছে কি হামদালার মতো। হামদালা মানে ক্যান্দা ফল, আমাদের দেশে ক্যান্দা বলে নাকি আপনাদের এদিকে কী বলে? একবার দেখতে খুবই সুন্দর না, হ্যাঁ এগুলো কোনো মিষ্টি না, এগুলো তিতা, বলে যে এটা এটা গ্রানও নেই কি মজাও নেই কোনোটাই নেই, নাকি আছে ওটার, ওটা গ্রানও নেই মজাও নেই, তাই না? এই মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে, যারা কোরআনের সাথে আপনার কী সম্পর্ক, এখন আমরা নিজকে খুঁজে বাইর করবে এই চার জাতীয় মানুষের মধ্যে আমি কোন নম্বরে আসি, ঠিক না? যদি চাই আমার জীবনটা সফল হোক, হ্যাঁ আমার থেকে সুগ্রাণ বের হোক, আমার আচরণে সুগ্রাণ বাইর হওয়া মানে একবার হাঁটলে যে গন্ধ বাইরে হবে তা না, মানে আপনার আচার আচরণের বহির্প্রকাশ ঘটবে যে আপনি কোরআনওয়ালা একজন মানুষ। কারণ কোরআন পড়লে, কোরআন মানলে আপনার আচার আচরণে বোঝা যাবে যে কোরআন পড়ে। আপনি কোরআন পড়লে কোরআনের বিধিবিধান জানবেন, কোরআন আমল করবেন, আমল করলে তো সুগ্রাণ ছড়াইবে, মানে মানুষ হ্যাঁ আপনার দ্বারা উপকৃত হবে, আপনার সাথে সম্পর্ক করলে লাভবান হবে, আপনি কাউকে ধোকা দিতে যাবেন না, কারোর সাথে মিথ্যা কথা বলতে হ্যাঁ চাইবেন না, তাহলে সুগ্রাণ তো এইভাবে বাইর হয় নাকি না, মানুষ লাভবান হয়। সুতরাং কোরআনের সাথে আমাদের কী সম্পর্ক সেটা আমাদের আজকে থেকে নির্ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুনলাম যে কোরআন মাজিদ বরকতময়, কোরআনের সাথে যত সম্পর্ক আমাদের বাড়বে ততই আমাদের জীবনটা বরকতময় হবে। এই কারণে নিজকেও সম্পৃক্ত করবো সবসময় কোরআনের সাথে, নিজের সন্তানকেও সম্পৃক্ত করবো। কখনো এমন না যে অনেকে আছে কোরআনকে কঠিন মনে করে, বয়স্ক হয়ে গেছে ছোটোকালে শিখে নাই, এখন মনে করে যে আমি শিখতে পারবো না, না এটা অসম্ভব। একমাত্র কোরআন মাজিদই একমাত্র কিতাব যেটাকে আল্লাহ নিজ দায়িত্বে সহজ করে দিলেন পড়ার জন্য। আল্লাহ সুরা কালামের মধ্যে বারবার চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি নিশ্চয়ই আমি এই কোরআন মাজিদকে সহজ করে দিলাম, সুতরাং তোমাদের কি আছো তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করবে। সুতরাং আল্লাহ চারবার একই সুরের মধ্যে চারবার বললেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি এবং নিশ্চয়তা দিয়েছেন ওয়ালাকাদ, হ্যাঁ কি লাম দিয়ে নিশ্চয় নিশ্চিত আমি সহজ করছি। আর এটা বুঝতে বর্তমান যুগে সহজ কঠিন না, আন্তর্জাতিক যত কোরআন প্রতিযোগিতা হয় বাংলাদেশের ছেলেরা নাম করে না নাকি করে না? তাহলে কোরআন সহজ না হইলে নাম করতে পারত? আর সৌদি আরবের গুলোতে এত নাম করে নাই, ওদের ভাষাই তো কোরআন, কোরআনের ভাষা ওদের না, তাহলে সে তারা নাম করলো না কেন? সহজ দেখেই তো আমাদের দেশের ছেলেরা পারতেছে এবং এই সুনাম অর্জন করতে পারতেছে, এই যে সহজ। ওনারাও নিজের ভাষা আরবি না, তারপরে কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করেছে, হেফজ করেছে, আল্লাহ সহজ করে দিয়েছেন, তাই তো সুনাম অর্জন করতে পারছে। তাইলে যারা আমরা পারি না করতে তারা এখান থেকে শিক্ষা নিব যে আল্লাহ সহজ করে দিয়েছেন। আমি কঠিন যদি প্রতিজ্ঞা করি যে আমি কোরআন শিখবই শিখবো, এক মাসে শিখা সম্ভব, এক মাসে শিখা সম্ভব। হ্যাঁ আমাদের এক সাহেব আছে সাইফুদ্দিন বেলা সাহেব, উনি তো মানে এক ঘন্টাও কোরআন শিখেন, ওনার ভিডিও আছে, এক ঘন্টায় কোরআন শিক্ষা দেওয়া, এক মাসে কোরআন শিক্ষা দেওয়া, মানে এরকম ইচ্ছা করলে সম্ভব। হ্যাঁ এরকম অনেকে শিখেছে। সুতরাং আপনার কোরআন শিখার চেষ্টা আমরা করতে হবে। বয়স্ক হইলেও বয়স্ক প্রশিক্ষণের ব্যবস্থা এখানে অবশ্যই থাকার কথা, বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়ার,
এরকম কোরআন শেখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেক অক্ষর অক্ষর নেকি, কোরআন সাথে সম্পৃক্ত হলে নিজের জীবন বরকতময় হবে, সুতরাং চেষ্টা করতে হবে। আর যদি আপনারা পড়তে পারেন, অনেকে আছে কষ্ট হয় পড়তে গেলে, তারপরে আবার হাল ছেড়ে দিবেন না, পড়বেন। কষ্ট হইলে কোনো অক্ষর আছে উচ্চারণ করতে একটু কষ্ট হইবে, যেমন দোয়াদের উচ্চারণ কষ্ট নাকি, দোয়াদের উচ্চারণ করতে কষ্ট আছে। হ্যাঁ, এই কারণে আরবি ভাষাকে কালিমাতুদ দোয়াদ বলে, যে দোয়াদের ভাষা, মানে দোয়াদ উচ্চারণ করতে একটু কঠিন। যাই হোক, এই কারণে আবার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সহজ করে দিলেন যে দোয়াদ যদি সত্যিকার উচ্চারণ করতে না পারে, দোয়ার উচ্চারণ করবে, দোয়ার উচ্চারণ, কারণ দোয়াদ এসে সাইড থেকে কি ওরক ব এরকম উচ্চারণ, সুতরাং এটা কঠিন হইলে দোয়ার উচ্চারণ করবে, কিন্তু দালের উচ্চারণ করবে না আবার। হ্যাঁ, তাইলে ভুল হয়ে যাবে বেশি, কারণ দ আর দদ কাছাকাছি অর্থ বহন করে, তাইলে অর্থ পাল্টিবে না। যাই হোক, এটা একটু সহজে একটা বুদ্ধিও দিলাম আর কি। যাই হোক, এখন কারোর যদি কষ্ট উচ্চারণ করতে হাল ছেড়ে দিবে না, কারণ কষ্ট হইলে ডাবল সওয়াব পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা আস-সাফারাতিল কিরামিল বাররা, যেই ব্যক্তি কোরআন পড়তে পারঙ্গম, দক্ষ, কোরআন পড়তে পারে সুন্দর এবং কোরআন হেফজ করেছে, তার সম্মান হয়েছে আল্লাহর নিকটতম ফেরেশতাদের, তার সম্মান আল্লাহর নিকটতম ফেরেশতাদের, হ্যাঁ সম্মান। কিন্তু ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলা শাক্কুন ফালাহু আজরান, বলতেছে কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে যায়, কিন্তু দেখেন যেই শব্দ দিয়ে রসুল, এটা আরবি ভাষার কি খুব সৌন্দর্য, মানে যেই শব্দ কঠিনটা বুঝেছেন ওইটা উচ্চারণ করতেও কঠিন, ওয়া ইয়াতাতাউ ফীহি, মানে হে পড়তে গেলে আটকে যায়, কষ্ট হয়, মুখ দিয়ে আসতে চায় না, রসুল বলছেন তার জন্য ডাবল সওয়াব, ডাবল সওয়াব দেওয়া। একটা সওয়াব হচ্ছে কোরআন অক্ষর উচ্চারণের জন্য, আরেকটা হচ্ছে কষ্ট করার কারণে, মানে তার যে কষ্ট হইতেছে এই কারণে, তাইলে ডাবল সওয়াব হইলে প্রত্যেক অক্ষরে বিশ নাকি করে কি, তাইলে এর আরও লাভ হয়ে গেল না নাকি, লাভ হয়ে গেল না, তাইলে ওর কোরআন শিখতে গেলে কষ্ট হইলে হাল ছাড়বে না, কারণ তার তো ডাবল নাকি হচ্ছে, ডাবল নাকি হচ্ছে, এই কারণে যে কোরআন তার জন্য বরকতময়, চেষ্টা করবে কোরআন শিখতে পারবে। তারপরে যে কোনো অক্ষর যদি উচ্চারণ করতে শেষ পর্যন্ত নাও পারে, তারপরে সে চেষ্টা চালিয়ে যাবে, ইনশাল্লাহ একদিন সফল হবে, না সফল এই অবস্থায় মৃত্যু হইলে তারপরে ওই যে ডাবল সব পাইতেই থাকবে, অসুবিধা তো নাই। হ্যাঁ, লাভই লাভ, কোনো লস নেই, তাইলে কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে। কোরআন মজিদ তেলাওয়াত করার সময় কিছু আদাবের কথা আমাদের খেয়াল করতে হবে। সর্বপ্রথম যে আদব, সেটা হচ্ছে কোরআন যখন পড়ব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়ব, এখলাস যেন থাকে আল্লাহকে খুশি করার জন্য, কাউকে শোনানোর জন্য না। অনেক মানুষ আছে কোরআন সুন্দর পড়তে পারে, যখন পড়ে যখন পাশে কোনো মানুষ দেখে একটু উচ্চস্বরে পড়তে চেষ্টা করে, যেন পাশের মানুষ বুঝে কোরআন পড়তে বেশি ভালো করে পারে নাকি না। এই কারণে খেয়াল রাখবেন যে কোরআন পড়তে গিয়ে যদি হেরফের হয় আপনার নিয়তের, তাইলে কিন্তু সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নাম কে উদ্বোধন করা হবে তাদের একজন হবেন, কারণ জাহান্নাম তিন জাতীয় মানুষ দিয়ে স্টার্ট করা হবে, তার মধ্যে একজন হচ্ছে কারি সাহেব, কে যিনি কোরআন পড়তে পারেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়াকরা আল কুরআন ফাউতি বিহি ফাআরাফাহু ফাআরাফা নিআমাহ, বলা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে একজন ব্যক্তি, তিনজন ব্যক্তি যাদেরকে নিয়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাদের মধ্যে একজন ব্যক্তি যে কোরআন শিখেছে, অন্যকে শিখিয়েছে, কোরআন পড়েছে, হ্যাঁ, তখন তাকে উপস্থিত করা হবে, আল্লাহ যেন তাকে উপস্থিত করবেন, বলে যে ফাআরাফাহু নিআমাহ, তাকে বলবেন যে আমি এত এত নিয়ামত তোমাকে দিয়েছি, স্মরণ করিয়ে দেবেন, ফাআরাফা, তখন সে স্বীকার যাবে, ঠিক আছে আমি এত এত নিয়ামত পাইছি, তখন রসুল আল্লাহ বলবেন কি ফামাদা আমিল ফিহা, যে তোমাকে যে এত নিয়ামত দিলাম তুমি এটার অনুযায়ী কী আমল করছো এটা আমাকে বলো, তখন সে তো সে বলবে কি, বলে যে তাআল্লামতুল কোরআন ওয়া আল্লামতুহু, বলে যে আমি কোরআন শিখেছি, কোরআন শিক্ষা দিয়েছি তোমার খুশির জন্য, এটা বলবে সে, কারণ সে তো কোরআন পড়তে পারে, তখন আল্লাহ বলবেন কাযাবতা, যে তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যুক, ওয়ালাকিন্নাকা ক্বারাআতাল কোরআন লিয়ুকালা আন্নাকা ক্বারি, বলে যে তুমি কোরআন পড়েছো এই জন্য যেন মানুষ তোমাকে কারি সাহেব বলে, কে যে কারি কোরআন পড়তে পারে, বলে যে ফাসলিব আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তখন তাকে টেনে এসে মাথা নিচু করে দিয়ে তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং প্রথম হচ্ছে কোরআন পড়ার সময় যেন কোনো অহংকার ভাবনা আসে, কাউকে দেখানোর শোনানোর চিন্তা যেন না আসে,
যে আপনি সুন্দর পড়তে পারেন না, আস্তে আস্তে পড়েন। আপনি আরেকজনের ভাব যদি আসে, হ্যাঁ, আপনি আওয়াজ বড় করবেন না, আর আগে যদি একটু বড় থাকে এটা নিচু করে ফেলবেন, নাকি যেন ওই অহংকার ভাব না আসে, শুনানোর ভাবটা না আসে, ঠিক না? কিন্তু নিজের কানে আওয়াজ আসে মতো পড়তে হবে, নদীবাহ তেলাওয়াতের সব পাওয়া যাবে না। অনেকে আবার কি কোরআনের দিকে তাকাই থাকে, এরকম কিছু মানুষ আছে কোরআন সামনে নিয়ে, হ্যাঁ, আপনার তাকাই থাকে, আপনার মুখ নড়ে না, ঠোঁট নড়ে না, তাইলে কিন্তু কোরআনের অক্ষরের সব পাবেন না। এটা হচ্ছে কোরআনকে নিয়ে ভাবা, পড়া না, পড়তে হইলে অক্ষর উচ্চারণ করতে হবে। পড়তে হইলে কি করতে হবে? অক্ষর উচ্চারণ অবশ্যই করতে হবে, অক্ষর উচ্চারণ না করলে পড়া হবে না। কারণ রাসূল বলছেন মানুকার আল কোরআন, যে কোরআন পড়েছে, তাইলে পড়া প্রমাণিত হইতে হবে না, নাহলে কি সবকে পাবে নাকি? সে তো যদি ঠোঁট বন্ধ করে চুপ করে থাকে, কোরআনের দিকে তাকায়, তাইলে সে তাকায় থাকলে এটা প্রমাণিত হইলো, পড়া কি প্রমাণিত হয়েছে না? পড়া প্রমাণিত হইলো, হইতে পারে সে বলতে পারে মনে মনে পড়ছি, মনের পড়া দিয়ে কাজ হবে না, নিজের কানে আওয়াজ আসতে হবে কমপক্ষে। এটা হচ্ছে উচ্চারণ করে পড়ার সর্বনিম্ন পর্যায়, হ্যাঁ, নিজের কানে আওয়াজ আসে মতো, তাইলে এইভাবে আপনার পড়বে, তাইলে নিয়তটাকে এক নম্বর খাঁটি করে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন মাজিদের উপর আমল করতে হবে। যদি কোরআন মাজিদের উপরে আমল না করা হয়, শুধুমাত্র পড়া হয়, তাহলে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার দুইজন ফেরেশতা আসলেন রাত্রিবেলায়, তারপরে ওনাকে ধরে নিলেন। এটা স্বপ্নের কাহিনী আর কি, মানে স্বপ্ন, রাসূলের স্বপ্ন বলতেছে, রাসূল স্বপ্নে দেখতেছেন যে দুইজন ফেরেশতা আসছে, হ্যাঁ, আসে ওনার দুই বাহু ধরছেন, বাহু ধরে এবার বলেছেন হাঁটো, মানে নিয়ে গেছেন, এবার জাহান্নামে নিয়ে দেখান, লোককে দেখান, ওর শাস্তি এটা, ওর শাস্তি এটা, ওর শাস্তি এটা, এরকম দেখাই দিয়েছেন। একজন মানুষকে যে দেখলেন ওই লোকটা শুয়ে আছে, তারপর আরেকজন পাশে থেকে বড় একটা পাথর দিয়ে ওর মাথার মধ্যে মারে, মারলে মাথা ভাগ হয়ে যায়, তারপরে এই পাথরটা ছিটকে দূরে পড়ে, আবার ওই ব্যক্তি ওই পাথরটা নিতে যায়, ওর মাথা ভালো হয়ে যায়, আবার মারে, আবার ছিটকে যায়, মাথা ফেটে যায়, আবারও আনে। তো রসুল এরকম অনেকগুলো দেখছেন, ওদেরকে বলছেন এগুলোর ব্যাখ্যা বলেন, ওরা বলছে চলো। চলতে চলতে যখন সব দেখা শেষ, তখন তারা ব্যাখ্যা দেওয়া শুরু করছে, তখন এর বর্ণনা বলতেছে ওয়াল্লাযী রাআইতাহু ইউস্তাখরাসু ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফানামা আনহু বিল্লাইল ওয়ালাম ইয়ামাল ফীহি বিন-নাহার। রাসূল আকরাম সাল্লাম বলেন যাকে দেখলে যে যার মাথা ফুটু করে দেওয়া হচ্ছে, যে চুরমার করে দেওয়া হচ্ছে যার মাথাটা, এই লোকটার দোষ কি জানো? বলে যে এই লোকটা কোরআন পড়া শিখেছিল, কিন্তু এই লোকটা রাত্রে ঠিক মতো ঘুমাইছে, একটু কোরআন পড়ে নাই, কে ঘুমাইছে, কোরআন পড়ে নাই, দিনের বেলা কোরআনের উপর আমল করে নাই। তাহলে কোরআনের আসল পড়ার সময় কি? রাত্রিবেলা, একবারে সবাই, হ্যাঁ, নিস্তব্ধ হয়ে যাবে রাত্রিবেলা, আপনার কালাম পড়লেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়াইলেন, ঠিক না? হ্যাঁ, সুতরাং বলছে যে ঘুমিয়েছিল, এই কোরআন পড়ে নাই এবং দিনে আমল করে নাই, এই কারণে তার মাথা ফেটে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এটা দোষ তার। তৃতীয় নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোরআন মাজিদ পড়লে, হাফেজ হইলে বারবার পড়ার চেষ্টা করতে হবে, ভুলে গেলে চলবে না। কেউ অনেকে আছে হাফেজ, কিন্তু এখন জিজ্ঞাসা করলে পারবে না, মানে সে পড়ে ওই শুধু যখন তারাবি পড়ার সময় আসবে তখন সে পড়বে, এছাড়া পড়বে না। এই কারণে কোনো হাফেজকে যদি দেখা যায় যে আমরা যখন ওই ক্লাস নেই, কোনো আয়াতের দরকার হলে কোনো হাফেজকে যদি বলে যে এই আয়াতটা কোথায় আছে বা একটু সামনে পড়ে দাও, বলে যে এই গত বছর তো তারাবি পড়ায়নি, মানে ওর কোরআন হেফজটা সম্পর্ক হচ্ছে তারাবির সাথে, তারাবির যদি কোথাও দায়িত্ব থাকে তাহলে সে এটাকে রিভাইজ দিবে, না হলে বাস এইভাবে পড়ে আসে, না এটা না। কোরআন মাজিদ সবচেয়েতে দ্রুত মানুষে ভুলে যায়, এর চাইতে এত দ্রুত কোনো কিছু ভুলে না কোরআন মাজিদ দ্রুত বলে, এটা আল্লাহই ব্যবস্থা করছেন, কারণ যদি একবার পড়লে না ভুলে তাহলে তো দ্বিতীয়বার কোরআন পড়বে না, এই কারণে যেন বারবার পড়ে, এই জন্য কোরআন আল্লাহ তাড়াতাড়ি ভুলিয়ে দেন। এই কারণে রাসূল বলছেন তাআহাদুল কোরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবলি ফি উকুলিহা। রাসূল বলেন তোমরা বেশি বেশি কোরআন শিখার পর, বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করবে, যে আল্লাহর কসম খেয়ে বলছি যে এমন কোনো কিতাব নাই যেটা সবচেয়েতে বেশি মানুষ ভুলে যায়, হ্যাঁ, তার মধ্যে এটাই একমাত্র কোরআন যেটা মানুষের হাতছাড়া হয়ে যায়, ভুলে যায় মানুষ। বলে যে যেরকম রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, বলে যে কোনো উট যদি তাকে বেঁধে রাখা হয় সেটা যেরকম ছেড়ে পালানোর চেষ্টা করে, হ্যাঁ, এরকমভাবে কোরআনও পালানোর চেষ্টা করে, মানে কোরআন থাকার,
এই কারণে বারবার পড়তে হবে, কোরআন ভুলে যাবে আবার বারবার পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকে না পড়ার কারণে ছোট সুরের মধ্যে ভুল করে বসে, এরকম দেখেন না? ছোট সুরা যেটা ছোটকালে পড়ছে এটাও ভুলে যায়, যে নামাজ পড়ে দেখেছে দেখা যায় যে হে জানে যে এটা ছোটো থেকে পড়ে আসছে, কিন্তু অন্য সময় পড়ে না, আজকে হঠাৎ করে মনে চাইছিল যে এই সুরেটা পড়বো কিন্তু পড়তে গেছে ওটাই ভুল করে বসছে, ঠিক না? ওই যে বেশি বেশি ভুলে যায়, এই কারণে বারবার পড়ার চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় ভাইরা আমার আরো কিছু আদাব বলছি কোরআন মাজিদের, সেটা হচ্ছে কেউ যদি কোরআন মাজিদের কিছু অংশ মুখস্থ করেছে তারপরে ভুলে গেছে, কিন্তু কখনো কেউ জিজ্ঞাসা করলে বলবে না যে আমি ভুলে গেছি, এটা কিন্তু আদবের খেলাফ, বরং বলবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এরকম বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুল নাসীতু আয়াতা কাইতা ওয়া কাইতা বাল হুয়া নুসি, বলে যে নিকৃষ্ট মানুষের কথা হচ্ছে কেউ এরকম বলবে যে আমি অমুক আয়াত ভুলে গেছি। রাসূল বলেন না এরকম বলবে না, কারণ ভুলে যাওয়া এটা দোষ। তুমি ভুলবে কেন? প্রশ্ন আসবে তুমি ভুলবে কে, আল্লাহর বাণী ভুলতে যাবে কে? বরং বলবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কি আপনি ওই যে যখন খাজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে গেছেন মুসা ইসলাম, তার সাথে একটা জোয়ান ছেলেকে নিয়ে বললেন যে একটা বুনা মাছ সাথে নিয়েছিল, বললো যে যেই জায়গায় গেলে এই বুনা মাছটা আস্তা হয়ে পালাই যায় ওই সময় আমাকে বলবে। তো এক জায়গায় যে এক পাথরের উপর ঘুমাইছে উনি, ঘুমানোর পরে ও জায়গায়ছিল, জায়গায় থাকার পরে হঠাৎ করে থলে থেকে মাছ এটা যেত হয়ে বাইরে মানে পানির মধ্যে পড়ে পালাই গেছে, কিন্তু ওই সময় সে আর ওনাকে ডাকে নাই, কারণ উনি তো আরাম করতেছে, এই কারণে ওনার দৃষ্টি হবে যে ডাকে নাই, কিন্তু উনি যখন ঘুম থেকে উঠছে এর আর মনে নাই, এ থলেটা নিয়ে রওনা দিছে। যখন উনি যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে বলে যে যে আমার ক্লান্তি পেয়ে পড়ছে খাদ্য দাও, এখন খাদ্য তো মানে সিস্টেম হয়েছে কি বুনা মাছ নিয়ে নিছে মাঝে মাঝে খাইবে, ঠিক না? এটা এসে এখন যখন থইলা খুললে ও বলে যে ও মনে পড়ছে মাছ এটা তো হারাই গেছে, এটা তো আপনি যে পাত্রের কাছে শুয়েছিলেন ওই সময় তো কি মাছ এটা থইলা থেকে বাইরে তো ওই পানির মধ্যে ঢুকে গেছে। তো বলছে ওয়ামা আনসানি হইলে শয়তান, সে কি বলছে যে আল শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, কে কে ভুলে দিয়েছে? শয়তান, আমি ভুলে গেছি এরকম বলে নাই, বলছে আমাকে তো শয়তান ভুলিয়ে দিয়েছে, আমি তো খেয়াল করছিলাম যে আপনি ঘুম থেকে উঠলে আপনাকে মনে করিয়ে দেব, তাইলে সিস্টেম হচ্ছে নিজে ভুলে গেছেন এটা বলবেন না যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন একজন আবার বলবেন যে ভুলে গেলে তো সমস্যা, হ্যাঁ সুতরাং আমি মুখস্থই করবে না, তাইলে ভুলে গেলে আর ঝামেলা হইবে না, ঠিক না? কারণ কোরআন মুখস্থ করলে আগে বলছি না আদব হয়েছে বারবার কোরআন পড়া, তাইলে একজনে মনে করবে যে আমি মুখস্থই করবে না, তাইলে বারবার আর এত ঝামেলা পাইতে হবে না। না কেউ যদি কোনো কারণে ভুলে যায় এটা কোনো দোষের বিষয় না, একজন হেফজ করছে কিন্তু কাজের চাপে সে বেশি পড়তে পারে না ভুলে গেছে, তাইলে এটা কোনো দোষের কিছু নেই, কিন্তু আবার স্মরণ করে নিতে হবে, টাইম বাইর করে এটা পড়ে নিতে হবে, এমন না যে আজকে পড়া নেই দেখি গুণাগার হয়ে গেছেন, তাই না? হয়তো বা দু একদিন দেরি হইতে পারে, একটু একটু পড়ার চেষ্টা করতে পারে। আর এখনকার যুগে কিন্তু কোনো ওজন নাই, প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে নাকি নাই? প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেইখানে কোরআন অ্যাপস ডাউনলোড করে নেবেন, উজু ছাড়া যে কোনো জায়গায় পড়তে পারবেন, এটা ধরতে উজু লাগে না, কারণ এটা তো আস্তা করেন না নাকি, তো মোবাইলের ভিতরে যে অক্ষরগুলো দেখা যায় এটা হচ্ছে ছবি, এটা কোনো আস্তা করেন না, ঠিক না? সুতরাং এটা নিয়ে বাথরুমে যাওয়া যায় কোনো সমস্যা নেই, কারণ এটা অ্যাপসের ভিতরে আছে নাকি? যদি কোরআন ভিতরে থাকলে যাওয়া যায় না, তাইলে যে হাফেজ যাবে তো বাথরুমে যাবে কেমনে, এর ভিতরে তো কোরআন আছে নাকি নেই? হ্যাঁ এটা তো মানে ইয়ের ভিতরে মানে মোবাইলের ভিতরে খোলা না, হ্যাঁ সুতরাং এটা রোজু লাগবে না, তাইলে তো এখন সহজ হয়ে গেল। যারা আমরা কোরআন শিখেছি কিছু, তাইলে কোরআনের অ্যাপস খুলে গাড়ি ঘোড়াতে যে কোনো জায়গায় অপেক্ষা করতেছি, কোনো কাজের জন্য কারোর অপেক্ষা করতেছি, দোকানদারি করতেছি, সুতরাং সুযোগ পাচ্ছি, বাস মোবাইল থেকে অ্যাপস খুলে কোরআন পড়তে শুরু করব, গ্রাহক আসলে পরে কি তাকে মাল সামানা দিব, আপনি কাজে লাগাইতে পারতেছেন, এটা বিরাট একটা সুযোগ বর্তমানে যে কোরআন পড়ার জন্য। আরেকটা ব্যাপার সেটা আছে
যে কোরআন যে কোনো অবস্থায় পড়া যায়। অনেকে প্রশ্ন করে থাকেন যে শুয়ে শুয়ে কোরআন পড়া যাবে কিনা, না যে কোনো অবস্থায় আপনি যদি মুখস্থ কোরআন পড়তে চান শুয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন, কে যে কোনো অবস্থায় পড়া যায়, উযু থাক না থাক এটা দরকার নেই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও কুউদাও আলা জুনুবিহিম, যে যারা ওদের প্রশংসা করেছেন যারা আল্লাহর স্মরণ করে দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। তা আল্লাহর জিকির কোরআন মাজিদ আল্লাহর জিকির না, তাইলে এটা দাঁড়ানো অবস্থায় পড়তে পারবেন, বসা অবস্থায় পড়তে পারবেন, শোয়া অবস্থায় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, সর্ব অবস্থায় কোরআন পড়া যাবে। আরেকটা ব্যাপার বলতে হয়, কারণ আমাদের মা বোনেরা আছেন মসজিদের মধ্যে, সেটা হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের ঋতুস্রাব হয় প্রত্যেক মাসেই, এবং মাঝে মাঝে সন্তান হইলে সন্তান পশুপুত্র স্রাব হয়, কারণ সেটা অনেকদিন থাকে। এই দুই টাইমের মধ্যে কোরআন মাজিদ পড়া যাবে কি না সেটা নিয়ে কথা। কোনো মহিলা যদি হাফেজা হয় অথবা অনেক অনেকটুক কোরআন মাজিদ তার মুখস্থ আসে, তাহলে সে মুখস্থ কোরআন মাজিদ পড়তে পারে, কোনো অসুবিধা নেই, ধরবে না, শুধু কোরআন মাজিদ ধরবে না কিন্তু মুখস্থ কোরআন মাজিদ পড়তে পারবে, এটা হচ্ছে বিশুদ্ধ মাসালা, কারণ তার দীর্ঘ সময় না হলে সে কোরআন ভুলে যাবে। অনেকের সাত দিন ঋতুস্রাব থাকে তাহলে ভুলে যাবে, কারণ এই ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না যে রসুল নিষেধ করেছেন ঋতুস্রাবী মহিলাকে যে কোরআন পড়তে পারবে না, তাহলে বিশুদ্ধ মাসালে সে কোরআন পড়তে পারবে কিন্তু ধরবে না। আর আরেকটা যে একটু আগে বললাম যে অ্যাপস থেকে পড়বে, তাহলে তার সমস্যা হইতেছে না, কোরআন অ্যাপস থেকে পড়বে মহিলারা, সন্তান পশুবুদ্ধের স্রাব হইলেও একই অবস্থা, তখন পড়বে। আমাদের দেশে এটা বুঝাইতে কষ্ট হয় এই যে মহিলা মাদ্রাসা যেগুলো আছে হেফজখানা আছে, দেখা যায় শিক্ষিকের ঋতুস্রাব হইলে আর কোরআন পড়াইতে চায় না, কোনো মেয়ের ঋতুস্রাব হইলে আর কোরআন পড়তে চায় না, না এটা মুশকিল, মানে তখন হাত দিয়ে ধরবে না, হাতে মুজে লাগাইবে, তখন মানে কোনো কিছুর মাধ্যমে ধরবে, মানে সরাসরি ধরবে না কিন্তু কোরআন পড়তে পারবে, ক্লাস কন্টিনিউ করতে পারবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ সমস্যার কিছু না। সুতরাং মহিলাদের জন্য এই সুযোগটা আছে। কোরআন মাজিদ তেলাওয়াতের আগে আদবের মধ্যে একটা আদব হচ্ছে যে আপনার মুখটাকে পরিষ্কার করে নেবে, যেন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের না হয়, কারণ আল্লাহর বাণী বের হবে, সুতরাং মুখ যেন দুর্গন্ধ মুখ থেকে যেন বের না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে সাহাবী বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিত-তাহাজ্জুদি মিনাল লাইল ইয়াশু সুফাহু বিস-সিওয়াক, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন তখন তিনি নিজের মুখকে মেসওয়াক দিয়ে পরিষ্কার করে নিতেন। তাইলে এমনকি আরেকটা হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন যখন সে কোরআন মাজিদ তেলাওয়াত করে তখন ফেরেশতা তার মুখের সাথে মুখ লাগিয়ে দেয়, যেন তার মুখ থেকে কোরআন বাইরে এলে ওর পেটে ঢুকে যায়, হ্যাঁ কিন্তু যদি কারোর মুখ থেকে দুর্গন্ধ বাইরে হয় ফেরেশতা মুখের সাথে মুখ লাগাইতে আসবে না, কারণ ফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বনু আদম। রাসূল বলেছেন যে ফেরেশতারা ওই জিনিসে কষ্ট পায় যেটা মানুষে কষ্ট পায়, তাহলে মুখ থেকে দুর্গন্ধ পাইলে মানুষও কষ্ট পাবে না ফেরেশতা কষ্ট পাবে, তখন ফেরেশতা কাছে ঘেঁষতে চাইবে না। সুতরাং কোরআন তেলাওয়াতের আগে মুখ পরিষ্কার করে নেওয়া এটা হচ্ছে আদব। আর কোরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাওয়ুজ যেটাকে বলা হয়, আরেকটি হচ্ছে বাসমালা বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা বলার অবশ্যই চেষ্টা করবে, কারণ আল্লাহ বলছে ফাইদা ক্বারাতুল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতে যাবে তখন শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবে, কারণ শয়তানে ঝামেলা করে, আপনি যদি আউযু বিল্লাহ না পড়েন শয়তানের আশ্রয় শয়তানের পক্ষ থেকে আল্লাহর কাছে আশ্রয় না চান তাইলে কতক্ষণ পরে দুই তিন আয়াত পড়লে এক খ্রিস্টা পড়লে শয়তান বলবে তোর কাজ আছে উঠে যা কোরআন আর পড়া লাগবে না, এরকমই তো করে। আপনি কোরআন পড়তে গেলে কত কাজ নাকি কত কাজ, যে অনেক কাজ আছে এখানে এত বসে থাকার টাইম না, মানে শয়তানে ডিস্টার্ব করে, এইরকম শয়তানে ডিস্টার্ব করলে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে যাইতে না চাইলে চিৎকার দিয়ে বলবেন, হ্যাঁ কারণ জোরে পড়লে শয়তানের কানে ভালো করে ঢুকবে। এই কারণে আরব দেশে যখন ঝাড়ফুঁক করে এরা বদ্ধরুমের মধ্যে মাইক লাগাই তারপরে ঝাড়ে, হ্যাঁ যারা আরব দেশে গেছেন জানেন, রাখি যারা এরা আমাদের দেশে তো এমনি ঝাড়ে, ওরা মাইক লাগাই ঝাড়ে যেন রুম বন্ধ করে যেন একবারে ওর ভালো করে কানের মধ্যে যায়, যেন সহ্য করতে না পারে, যেন বাইরে পালায় আর কি। যাই হোক, তখন খুব জোরে চিৎকার দিয়ে বলবেন দরজা বন্ধ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বাইকবে শয়তান আর থাকবে না তখন। আরেকটা আদব যেটা সেটা হচ্ছে, তাহলে কোরআন পড়ার সময় আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেব,
কিন্তু একটা সূরা আছে যেটার মধ্যে বিসমিল্লাহ পড়ার নিয়ম নাই, সেটার নাম কি? সূরাতুল বারাআহ। হ্যাঁ, সেটার মধ্যে সূরা মানে বিসমিল্লাহ নাই। কিন্তু যদি কোনোদিন ওটা থেকেই শুরু করেন তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, এটা কোরআন শুরু করার জন্য, ওই সূরা শুরু করার জন্য না। হ্যাঁ, কিন্তু যদি ধারাবাহিক আসে আগের সুরের পরে পরে তখন আর বিসমিল্লাহ কি পড়বে না, ধারাবাহিক পড়তে গেলে। কারণ এটার প্রমাণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, উনজিলাত আলিয়া সূরাতুল কাউসার, যে আমার উপর সুরে কাউসার নাজিল করা হয়েছে। এটা বলার পরে রাসূল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। তাহলে বুঝে গেছে এই যে বিসমিল্লাহ পড়ার নিয়ম, নয়তো হাদিসের মধ্যে বিসমিল্লাহ তো আসতো না। আরেকটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াতের সময় অন্য বইয়ের মধ্যে মতো হুড়মুড় করে পড়া যাবে না, তারতিলের সাথে পড়তে হবে। কি তারতিলের সাথে? সুন্দর করে, তাজবিদ রক্ষা করে। কারণ আল্লাহ আদেশ করছেন, মুরাত্তিলিল কোরআন তারতিলা, যে কোরআন মাজিদ তারতিলের সাথে কি তেলাওয়াত করতে হবে, তাজবিদের সাথে টেনে টেনে সুন্দর করে, কি আপনার ভুলস্থুল করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ার নিয়ম ছিল টেনে টেনে। সূরা ফাতিহা যখন পড়তেন সালাতের মধ্যে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে চুপ করতেন, আর রহমানির রহিম চুপ করতেন, তারপরে মালিকি ইয়াউমিদ্দিন। রাসূল কখনো দুই আয়াত একসাথে পড়তেন না, এক আয়াত করে পড়তেন। আর এটা পড়লে সুবিধা, যারা মুক্তাদি আছে এটা সাথে সাথে পড়তে পারে নাকি? হ্যাঁ, তাইলে এইভাবে। আর কোরআন মাজিদ পড়ার সময় আপনার গুণা মত যেগুলো আছে সেগুলোকে অনুসরণ করা, তাইলে কোরআনের সৌন্দর্য বেড়ে যায়। যে সুন্দর মতো মতগুণ্য করতে পারে না, কোরআনের সৌন্দর্য ফুটে ওঠে না। কারণ মতগুণ্য কিন্তু আরবি ভাষার সাথে সম্পর্ক না, এটা কার সাথে সম্পর্ক? কোরআনের সাথে। এই কারণে আমাদের দেশের কিছু আলেম ভুল করেন, হাদিস যখন পড়তে যায় কোরআনের মতো পড়ে না, এটা নিষেধ। হাদিস পড়তে গেলে মতগুণ্য নাই, হাদিস পড়তে গেলে আরবি ভাষার মতো পড়বে, কিন্তু কোরআন কোরআনের মতো পড়বে, মতগুণ্য ঠিক করে। কারণ কোরআনের এটা সৌন্দর্য। রাসূল বলছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে কোরআনকে সুন্দর করে আপনার কে গুণা ইত্যাদি করে সুন্দর করে না পড়বে সে আমার উম্মত না। তাইলে কোরআনের মাধুর্যতা, অনেক কাফের মুসলমান হয়েছে কোরআন শুনে, কোরআন শুনে সে অভিভূত হয়েছে, তারপরে সে মুসলমান হয়ে গেছে। তাইলে কোরআনের এটা বিশেষ সৌন্দর্য, সুতরাং সেটা আমাদের অবশ্যই করতে হবে। কখনো কোরআন মাজিদ অনেক মানুষ যদি থাকে, আর বিশেষ যদি কেউ কোনো কাজে ব্যস্ত থাকে, উচ্চস্বরে কোরআন পড়বো না, আরও জন্য ডিস্টার্ব করবো না। বিশেষ করে মসজিদে কোরআন মাজিদ পড়তেছি, আশেপাশে কেউ কে আপনার কি করে নামাজ পড়ে, সুতরাং অথবা আরেকজনে কোরআন পড়ে, তখন সবাই উচ্চস্বরে পড়লে তো একজন আওয়াজ আরেকজনের আওয়াজের সাথে সাংঘর্ষিক হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম মুনাজিন রব্বাহ, যে তোমাদের প্রত্যেকে আল্লাহর সাথে ফিস ফিস করে কথা বলে, মানে আল্লাহর সাথে সম্পর্ক করে। সুতরাং কেউ যেন আরেকজনকে কষ্ট না দেয়, ওয়ালা ইয়ারফা বাদুকুম বাদা, কেউ যেন উচ্চ স্বরে কোরআন মাজিদ তেলাওয়াত করে আরেকজনকে কষ্ট না দেয়। আপনি বসছেন বসছেন কোরআন মাজিদ পড়েন, আস্তে আস্তে যেন আরেকজন পাশে সালাত আদায় করতেছে তার যেন কষ্ট না হয়, আস্তে আস্তে হ্যাঁ পড়তে হবে। আরেকটা হচ্ছে যে কখনো জিমায় নিয়ে আসলে কোরআন পড়বেন না। অনেক আছে কোরআন পড়তেছে এক আয়াত পড়ে আবার জিমায়, আবার পড়ে আবার পড়ে, না না দরকার নেই, শরীয়তে নিষেধ। জিমায় নিয়ে আসলে কোরআন পড়তে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কামা আহাদুকুম মিনাল লাইলি ফাস্তাআজামাল কুরআনু আলা লিসানিহি ফালাম ইয়াদরি মা ইয়াকুল ফালইয়াত্তাজি'। রাসূল বলতেছেন, যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে রাত্রে জেগেছে এবং সে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু কোরআন মুখে লেগে যায়, মানে আসে না, জিমানি আসে কোরআন হ্যাঁ পড়তে কষ্ট হয় এবং সে বুঝতে পারে না যে কী পড়তেছে, তখন সে যেন ফাল্লিয়াত তাজিয়, সে যেন ঘুমিয়ে পড়ে আর যেন না পড়ে। হ্যাঁ, তাইলে ঘুম আসলে জিমানি আসলে কোরআন পড়তে ঘুমে যাবে। কিন্তু আবার কিছু মানুষের আছে, কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করে যে পড়তে গেলেই শুধু ঘুম আসে, এরকম হইলে দাঁড়ায় যাবেন? অনেকের আছে প্রচুর ঘুমাইছে তারপর আবার ঘুম আসে, তাইলে আপনি দাঁড়ায় দাঁড়ায় পড়বেন, হাঁটবেন, হাঁটি হাঁটি কোরআন পড়বেন, সমস্যা নাই। হ্যাঁ, মানে কোরআনটা হাতে নিয়ে হাঁটতে দেখবেন, হাঁটতে হাঁটতে পড়বেন, মানে মসজিদে চক্কর দিবেন আর কি। হ্যাঁ, ঘুরে ঘুরে পড়বেন, ঘুরে ঘুরে পড়বেন, কারণ এই বেচারে তো ঘুমে আসছে ভালো করে পুরে রাত, আবার ঘুমে আসে, তাইলে কি এখন আবার ঘুমে যাবে? যদি পুরো জীবনে ঘুমাইবে তাইলে, কারণ ঘুমের কোনো শেষ নাই, যত বেশি ঘুমাইবে আরও বেশি ঘুম আসবে। আমাদের এলাকায় একবার কলাঘুমা মাদ্রাসায় একটা ছেলে ফের শুধু ঘুম আসে, পড়তে গেলেই ঘুম আসে। তখন সে যে প্রিন্সিপালকে বলে যে আমাকে এক বছর ছুটি দিতে হবে, কি বলে যে আমার কাজ আছে,
তো লজিংয়ে থাকতো, ছুটি নিয়ে সে আর সকালবেলায় ফজর পড়ে লজিংয়ের ডিউটি আছে না, সব বাচ্চাদেরকে কোরআন পড়াইতে হবে। এখন তো লজিং কমে যেতেছে উল্টা পাল্টা কাজ হওয়ার কারণে, তো কোরআন পড়াইতো, পড়াই তারপরে ঘুমিয়ে যেত, জোর পর্যন্ত ঘুমাইতো, জোরের সময় উঠতো, নামাজ পড়তে আবার আসর পর্যন্ত ঘুমাইতো, আসর পড়ে আবার ঘুম, মাগরিব পড়ে আবার ঘুম, এশা পড়ে আবার ঘুম। মানে তার কথা হচ্ছে আমি ঘুমাইতে থাকবো, ঘুম কতদিন আর সেটা দেখব, যে ঘুম আমার জ্বালাই কেন, যে ঘুম কত যাওয়া যায় দেখবো। এক বছর ঘুমাইছে যে ঘুমের শেষ নেই, ঘুরে গোটা দিনে ঘুমাই, পরে কয়ে যে না এটার সাথে আর কাজ চলবে না, আর ঘুমাইবে না, যা আর ঘুমানোর দরকারই নেই। পরে কঠিনভাবে লাগছে যে ঘুমাইবে না, যখন পড়ে যায় তখন ঘুমাইবো, এর আগে ঘুমটুম নেই। মানে যখন দরকার হবে তখন তো আমি এমনি পড়ে যাবো, জুমে জিমে নিয়ে আসে, এর আগে ঘুম যাবে না, এটা হচ্ছে আসল থিওরি। হে কিন্তু ট্রাই করে থিওরি শিখছে, কিন্তু আমরা তো জানি বলছি ঘুমের থিওরি হচ্ছে যখন আপনার ঘুমের প্রয়োজন আপনি কন্ট্রোল করতে পারবেন না, ঘুম আসবে আসবে। সুতরাং ইচ্ছে কিন্তু খালি খালি ঘুম যাওয়ার কোনো দরকার নেই, যখন আপনার ঘুমের প্রয়োজন হবে জিমানি আসবে, এটা আল্লাহর সিস্টেমে, তখন বুঝবেন যে আপনার ঘুমের প্রয়োজন হয়েছে, খালি খালি ঘুমাইতে যাবেন। হ্যাঁ ঠিক না, আর রাত্রে যদি ঘুমাইতে গেলে ঘুম না আসে, কোরআন পড়তে শুরু করবেন, দেখবেন শয়তান ঠিক ঠিক মতো ঘুম লয় দেবে, শয়তানে জানে যে এত সব করা ফেলতেছে এই কারণে। জিকির শুরু করবেন দেখবেন ঘুম এসে যাবে, কারণ শয়তান চায় যে এর দ্বারা ভালো কাজ না হোক, এই কারণে তখন তাড়াতাড়ি ঘুমে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন মাজিদের আলোচনা করতেছিলাম, কোরআন মাজিদের আদব এবং কোরআন মাজিদ যে মানুষের জীবনে বরকত নিয়ে আসে সেটা নিয়ে। সুতরাং আবেদন থাকবে প্রত্যেকের প্রতি যে আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হব, যারা আমরা কোরআন পড়তে পারি না তারা কোরআন পড়া শিখব, এবং যারা আমরা কোরআন পড়েছি তারা কোরআনের আস্তে আস্তে অর্থ জানার চেষ্টা করব, অর্থ জেনে আমল করার চেষ্টা করব, এবং নিজের জীবনে বাস্তবায়নের পাশাপাশি অন্যকেও এটার প্রতি দাওয়াত দিব এবং কুরআন দিয়ে চিকিৎসা গ্রহণ করব। আল্লাহ ফসল ওসলিম আলা নবীল মুস্তফা আল হাবিবুল মুস্তফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাইরুল খলাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবাতিল আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈহিম ইহসান ইলা ইয়াওমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমিন্নিকা ওয়া কারামিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'যিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দমির আ'দাআকা আ'দাদ-দ্বীন وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق ولينا وولاة أمورنا لكل ما تحب وترضى، وخذ بنواسيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب نياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول العمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول العمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.